হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে চিংড়ি মাছ কাটার পদ্ধতিটা দেখাচ্ছি। প্রথমে আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, এইবারে এইটাকে আমি কাটবো। এর জন্য একটা চিংড়ি মাছটা এইভাবে প্রথমে ছাড়িয়ে নিতে হয়, তারপরে লেজটা এরকম টিপলেই বের হয়ে যাবে। এইবারে মাথার কাছে এইভাবে এইগুলো সুরগুলো কেটে ফেলে দিতে হয়, দিয়ে মাথাটাকে এইভাবে কেটে নিতে হয়। কেটে নিয়ে একটা টুথপিক দিয়ে এইভাবে এরকম মাথার যে ময়লাটা থাকে বের করে নিতে হয়। আর এইখান থেকে পিঠের কাছ থেকে একটু ফুটো করে এই যে পিঠের যে ময়লাটা থাকে বের করতে। আমি আবারও আরেকটা চিংড়ি মাছ কেটে দেখাচ্ছি। এই যে এইরকমভাবে খোলা ছাড়িয়ে নিতে হবে, আর মাথাটা এইভাবে কেটে নিতে হবে। এবার টুথপিক দিয়ে মাথায় একটা ময়লা থাকে ওটাকে টেনে বের করে নিতে হয়। এই যে আর পিঠেও একটা ময়লা থাকে, ওটাকে টুথপিক এইরকম ফুটিয়ে টানলে পিঠের ময়লাটাও বেরিয়ে আসবে। এই যে হয়ে গেছে আমার চিংড়ি মাছ কাটা।